26 মার্চ 51তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শেখ রাসেল শিশু কিশোর পরিষদ এনায়েতনগর ইউনিয়ন কমিটির আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত। 26 মার্চ সন্ধ্যায় ফতুল্লা থানার এনায়েতনগর ইউনিয়ন মধ্য ধর্মগঞ্জ ব্রাক স্কুল মোড়ে এনায়েতনগর ইউনিয়ন কমিটি আয়োজিত অনুষ্ঠানে এনায়েতনগর ইউনিয়ন শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি রাসেল আহমেদ আহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী। আলোচনা সভায় মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও বিজয়ের বিভিন্ন দিক ও শেখ রাসেলের জীবনের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন প্রধান আলোচক শেখ রাসেল শিশু কিশোর পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাজী মোহাম্মদ ওবায়দুল্লাহ খান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। পিতামাতার প্রতি সর্বাধিক শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন প্রধান অতিথি মীর সোহেল আলী। সর্বপ্রথম কেউ মীর সোহেল ভাই, উবায়দ ভাই, শামীম ভাই বলে লাভ নাই। সর্বপ্রথম সবাই আমরা যেন আমার মা বাবার কথা শুনি। সর্বপ্রথম আমার মা এবং বাবার কথা শুনতে হবে, মা বাবার কথা মতো আমাদের কাজ করতে হবে। পড়ালেখা যারা করে সন্ধ্যার পর তাদের ঘরে থাকতে হবে, অবশ্যই সন্ধ্যার পর ঘরে থাকতে হবে। কলেজে যখন পড়ি, লাস্ট ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই নটাম কলেজ থেকে, তখন আমি লাস্ট থাপ্পড় খাইছি আমার বাবার হাতে। আজকে আমার সেই বাবা নাই, আজকে আমার মা নাই। মায়ের দুঃখ যার মা নাই সে বোঝে। আমাদের জনতে একেএম শামীম ওসমান বলে প্রায় প্রায়, আমি তখন আমার মা ছিল, বলতো যে যার মা বাবা নাই সে বুঝবে। আমি কই হ্যাঁ এরা তো বয়স হয়ে গেছে, হ্যাঁ এখনো মা বাবার কথা কয়, আমাদেরও তো বয়স হয়েছে, এখন বুঝি মা কি জিনিস। আসলে থাকতে সেই ধনকে বোঝা যায় না, মা যে একটা ছোট্ট নাম, মা যে কি জিনিস, বাবা যে কি জিনিস, হারানোর পর বোঝা যায়। আলোচনা শেষে স্ব অবস্থানে খ্যাতিমান গুণীজনদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি সহ অন্যান্যরা। পরে স্কুল শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মীর সোহেল আলী। এস কে মামুনের ক্যামেরায় রিপোর্ট আহমেদ শরীফ।